আসসালামু আলাইকুম। আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন বলে ভাবছেন, তারা আঞ্চলিক আরবিতে কথা বলা শিখতে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমাদের চ্যানেলে ভিডিও থেকে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। যেসব শব্দ দিয়ে আমরা প্রশ্ন করি সেই শব্দগুলো আমরা এখন জেনে নেই। মাতা অথবা মিতা অর্থ কখন, কবে। কাম অর্থ কত, কামুজরা অর্থ ভাড়া কত, কাম কত, উজরা অর্থ ভাড়া। মান অর্থ কে বা কাহারা। মানিন্তা অর্থ তুমি কে, এশ অর্থ কি। আবার এশ আবকা অর্থ তোমার কি দরকার। আবার শুনো অর্থ কি, উষ অর্থ কি। এখন আমরা ভবিষ্যৎকাল দিয়ে কয়েকটি বাক্য দেখব। আনা বা রুহ অর্থ আমি যাব। ভার্বের আগে যদি একটা বা যুক্ত করা হয় তাহলে সেটা ভবিষ্যৎকাল হয়। আনা বা কেল অর্থ আমি খাবো, আনা বা সৌই আমি করব, আনা বা ওয়াকগেফ অর্থ আমি দাঁড়াবো, আনা বা সুপ আমি দেখব। নেক্সট, মা ফি ইয়াদিক অর্থ তোমার হাতে কি, অথবা বলতে পারেন এশ ফি ইয়াদিক অথবা শুনু ফি ইয়াদিক অর্থ তোমার হাতে কি। ফি ইয়াদি অর্থ কিতাব, যদি আপনার হাতে বই থাকে বলবেন ফি ইয়াদি কিতাব অর্থ আমার হাতে কিতাব। ইয়াদ অর্থ হাত, আর ইয়াদি শেষে একটা ইয়া যুক্ত হয়ে সেটা হবে আমার হাতে। আমার হাতে ইয়াদি অর্থ আমার হাত। আনা মারিদ অর্থ আমি অসুস্থ। মুস্তাসফাল আতফাল অর্থ শিশু হাসপাতাল। এখানে মুস্তাসফা অর্থ হাসপাতাল আর আতফাল অর্থ শিশু। আকিদ অর্থ নিশ্চিত, মাজনুন অর্থ পাগল, গলত অর্থ ভুল, আবার খতা অর্থ ভুল। হাচ্ছিল অর্থ পাওয়া, মাইসির অর্থ উচিত না। নেক্সট, এরফা ফোগ অর্থ ওপরে উঠানো। এরফা অর্থ উঠানো আর ফোগ অর্থ উপর। ইঞ্জিল তাহাত অর্থ নিচে নামানো। হাম্মেল অর্থ লোড করা, আর ওর্দি অর্থ পাঠানো, আর এরমি অর্থ ফেলে দেওয়া। এখানে এরমি হবে, এরমি অর্থ ফেলে দেওয়া। নেক্সট, এখন আমরা কিছু ছোট ছোট আরবি শব্দ শিখব। ইলা অর্থ দিকে, ফি অর্থ মধ্যে, মিন অর্থ থেকে, লা অর্থ না, সুম্মা অতঃপর, সুম্মা অর্থ অতঃপর অথবা তারপর, কুল্লু অর্থ প্রত্যেক, নাস অর্থ মানুষ, আবার নফর অর্থ মানুষ, বাসার অর্থ মানুষ হয়, শাই অর্থ কিছু। কিতাব অর্থ বই, হাদা অর্থ এটি, ইয়াম অর্থ দিন, মান অর্থ যে অথবা কে, মা অর্থ সাথে, নাফস অর্থ আত্মা বা নিজেকে বোঝায়, নার অর্থ আগুন, আমা অর্থ অন্ধ, নূর অর্থ আলো। নেক্সট, শরিকা অর্থ কোম্পানি, ইস্তিমা অর্থ মিটিং অথবা সভা, মাসনা অর্থ কারখানা, তাদখিন অথবা দুঃখান অর্থ ধূমপান, মামনু অর্থ নিষিদ্ধ, খিদমা অর্থ সেবা, জারিদা অর্থ পত্রিকা বা পেপার, মাদহুস অর্থ হতভম্ব, জাসুস অর্থ গুপ্তচর বা স্পাই, জাসুস অর্থ গুপ্তচর অথবা স্পাই, বাতন অর্থ পেট, ইয়াদ অর্থ হাত, ওয়াজাহ অর্থ মুখ, আইন অর্থ চোখ, তুরব অর্থ মাটি, ওয়ালাদ অর্থ ছেলে, বুনাই অর্থ ছেলে অথবা সন্তান, ইবনে অর্থ সন্তান, আহু অর্থ ভাই। নেক্সট, দুনিয়া অর্থ পৃথিবী, আহাদ অর্থ এক বা যে কেউ, বলতে পারেন মাফি আহাদ অর্থ কেউ নেই, ইনসান অর্থ মানুষ, হায়াত অর্থ জীবন, মউত অর্থ মৃত্যু, গায়েব অর্থ অদৃশ্য, মুল্ক অর্থ রাজত্ব অথবা রাজ্য। নেক্সট, মিনসার অর্থ করাত, মেগাস অর্থ কাঁচি, অনেক জায়গায় বলে মাগজ, মাগজ অর্থ কাঁচি, সিক্কিন অর্থ চাকু অথবা ছুরি, মাকিনা অর্থ যন্ত্র অথবা মেশিন, জাররাদিয়া অর্থ প্লায়ার্স অথবা প্লাস, ভিডিও অর্থ ভিডিও, সিনেমা অর্থ সিনেমা, মিপ্তাহ অর্থ চাবি, মিতারগা অথবা মাতারগা বলে, মাতারগা অর্থ হাতুড়ি, ইব্রা অর্থ সুঁই অথবা ইঞ্জেকশন বোঝায়। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট বাক্যগুলো শিখে নেব। এশফি অর্থ কি সমস্যা, আবার বলতে পারেন এশ মুশকিলা অর্থ কি সমস্যা।
আবার এভাবেও বলতে পারেন উশফি অর্থ কি সমস্যা অথবা কি হয়েছে, এশ হাদা অর্থ এটা কি, উইশ মুশকিলতিক অর্থ আপনার কি সমস্যা। মুশকিল অর্থ সমস্যা আর মুশকিলতিক শেষে একটা কাপ যুক্ত হয়, এটাকে আপনার বোঝায়। মুশকিলতিক অর্থ আপনার সমস্যা। আর এতলা বাররা অর্থ বাইরে যাও। অনেক সময় বলে না গেট আউট, ধমক দিয়ে যখন বাইর করে দেওয়া হয় তখন বলে এতলা বাররা, এতলা বাররা অর্থ বাইরে যাও, এভাবে বলে। এখন আমরা সুপ দিয়ে কয়টা বাক্য শিখব। সুপ অর্থ দেখা, সুপ হিনা অর্থ এখানে দেখো, সুপ হিনাক ওই দিকে দেখো, সুপ ওয়ারা পিছনে দেখো, সুপ গিদ্দাম অর্থ সামনে দেখো, সুপ ইয়ামিন অর্থ ডানে দেখো, আবার সুপ ইমিন অর্থ ডানে দেখো, সুপ ইয়াসার অর্থ বামে দেখো, সুপ জুনুব অর্থ বামে দেখো, সুপ সিদা অর্থ সোজা দেখো, সুপ ফোগ অর্থ উপরে দেখো, সুফ তাহাত অর্থ নিচে দেখো, সুফ হাদা অর্থ এটা দেখো, সুফ কুল্লু সায় অর্থ সব কিছু দেখো। সুফ অর্থ দেখা, কুল্লু অর্থ সব, সায় অর্থ কিছু। আমরা এখন একই ধরনের কয়েকটি ছোট ছোট বাক্য শিখি। ওয়াহেদ মাররা অর্থ একবার, ইতনিন মাররা অর্থ দুইবার, যদি বলেন মাররা মাররা অর্থ বারবার, মাররা কয়েস একেবারে ভালো, জেন হাদা ইয়া ভালো, হাদা মুমতাজ অর্থ এটা চমৎকার, হাদা অর্থ এই, মুমতাজ অর্থ চমৎকার, জেন অর্থ ভালো, মাররা অর্থ বার, আর কোয়েস আর ওয়াহেদ এক, ইতনিন দুই। হাদা হেলু অর্থ এটা সুন্দর, হাদা হেলু অর্থ এটা সুন্দর। এখন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ শিখি। রিয়াল অথবা ফুলুজ অর্থ মুদ্রা বা টাকা, হালালা অর্থ পয়সা, বাগি অর্থ বাকি, রাতিব অর্থ বেতন, মহাসাবা অর্থ ক্যাশিয়ার, গালি অর্থ দাম বেশি, আর রাখিস অর্থ সস্তা, সার্প অর্থ ভাঙতি, সার্প অর্থ ভাঙতি, আবার সাররাফা অর্থ টাকা পাঠানোর এক্সচেঞ্জকে বোঝায়, আনা আবি অর্থ আমার দরকার, আবি অর্থ দরকার, আনা অর্থ আমি, ইন্দি অর্থ আমার কাছে আছে, মা ইন্দি অর্থ আমার কাছে নাই। এই পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো হল সগোল অর্থ কাজ, মাফি অর্থ নাই, সবুর অর্থ ধৈর্য অথবা ধৈর্যশীল, আসিফ অর্থ দুঃখিত, মালুম অর্থ জানা অথবা জ্ঞাত, হার অর্থ গরম, বারিদ অর্থ ঠান্ডা। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।